বিপিএল এর গেল আসরে প্রথমবারের মতো ফাইনালে খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজিটির এমন সাফল্য মুগ্ধ করেছিল সিলেট সমর্থকদের। এবারও পুরোপুরি ফিট না থেকে মাশরাফিতে আস্থা রেখেছে সিলেট কর্তৃপক্ষ। নবম আসরে দুর্দান্ত ছন্দে থাকা সিলেট এবার এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে ফেললেও জয়ের দেখা পায়নি। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর বিপক্ষে 7 উইকেটের বড় ব্যবধানের হারের পর আজ রংপুর রাইডার্স এর কাছেও হেরে গেছে মাশরাফি বাহিনী। ঢাকার প্রথম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে আছে সিলেট। এদিকে রংপুরের বিপক্ষে 4 উইকেটে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেছেন সিলেট অধিনায়ক মাশরাফি। বলেন, এ ধরনের উইকেটে 150 থেকে 60 রান আদর্শ। হেমন্তের দারুণ বোলিং এর পরও আমাদের 20 থেকে 30 রান কম হয়ে গেছে। প্রথম ম্যাচে ফিল্ডিং আপ টু দা মার্ক ছিল না, কিন্তু আজ খুব ভালো হয়েছে, যদিও ব্যাটিংটা হয়নি। আপনাকে সব বিভাগই পারফর্ম করতে হবে, অন্যথায় কঠিন। পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর আশা মাশরাফির। তিনি বলেন, মাত্র 2টি ম্যাচ, কিন্তু আমরা মোমেন্টাম খুঁজছি। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা টস হেরে আগে ব্যাট করতে নেমে সিলেটে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় পুঁজি গড়তে ব্যর্থ হয়। স্কোরবোর্ডে মাত্র 39 রান যোগ করতেই 5 উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত বেন কাটিং ও বেনি হাওয়েলের ব্যাটে 8 উইকেটে 120 রানের স্বল্প পুঁজি পায় সিলেট। হাতের নাগালে থাকা টার্গেট তারাই রংপুরের টপ অর্ডাররাও খাবি খেয়েছে। তারাও সমান 39 রানে হারিয়ে বসেছিল 6 উইকেট। যদিও সেখান থেকে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের 50 ও হযরতুল্লাহ ওমর জায়ের ব্যাটে রংপুর 4 উইকেটের জয় পেয়েছে। সিলেটের হয়ে 20 রান খরচায় সর্বোচ্চ 3 উইকেট পেয়েছেন লঙ্কান স্পিনার দুশান হেমন্ত।